ভিভো দাদা নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর এই স্মার্টফোনটির নাম হলো ভিভো S7e। আর এই ফোনটি ভিভো 11 নভেম্বর লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটিতে ভিভো এই বাজেট অনুযায়ী সব দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। এখানে থাকবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এখানে দেওয়া হবে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ফোনটিতে থাকবে 5G কানেকটিভিটি। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব, এর প্রাইস, এখানে কী কী স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটি বাংলাদেশে আসবে কিনা, এই সব কিছুই। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড রিভিউ দিয়ে থাকি, সো আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ভিভো S7e এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.44 ইঞ্চি আপের ফুল HD প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটা হবে HDR10 এর সাপোর্ট। তো এই ফোনটিতে মোটামুটি ভালোই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, এবং এই ফোনটিতে আশা করা হচ্ছে দুর্দান্ত স্মুথ পারফরমেন্সও পাওয়া যাবে, যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লেটা একটি ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে, এখানে ডিসপ্লেতে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। আশা করা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও অনেক ভালো দেওয়া হবে, এর ডিসপ্লে ব্রাইটনেস আশা করা হচ্ছে হবে 700 নিটস। এখানে ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে তেমনি সানলাইটেও দুর্দান্ত পারফরমেন্স দিবে। তো এই ফোনটির বাজেট অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবার এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ভিভো S7e এই ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হবে ট্রিপল ক্যামেরা সেটআপ, এখানে ব্যাকসাইডে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন, এবং এই ফোনটি ভিভো 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটির সামনে ব্যবহার করা হবে ওয়াটার ড্রপ নস কাটিং সেলফি ক্যামেরা, এখানে ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন, এখানে সামনে পিছনে গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়ার ফলে এই ফোনটিতে আপনি ভালোই হ্যান্ডসাম ফিল পেয়ে যাবেন। তো এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে এই বাজেট অনুযায়ী ভালোই লেগেছে। এবার এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ভিভো S7e এই ফোনটির ব্যাকসাইডে যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে, এর প্রাইমারি লেন্স দেওয়া হবে 64 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সর্বশেষ দেওয়া হবে 2 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট ক্যামেরা। এই ফোনটির ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। এছাড়া একটি ফোনের ক্যামেরা সেকশনে আমাদের যেসব সেন্সর প্রয়োজন সবই থাকছে এই ফোনটিতে, এখানে দেওয়া হবে সুপার নাইটস্কোপ মোড, থাকবে সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 32 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ নস কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবার এই ফোনটির প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ভিভো S7e এই ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ড্যামেনসিটি 720 5G প্রসেসর, এটা মিডিয়াটেকের নতুন একটি 5G প্রসেসর, এখানে আপনি মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এর আপ টু ক্লক স্পিড 2.2 GHz, এটা 7 nm একটি প্রসেসর, এর এন্ডিনো মালি G57, এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সব ধরনের হাই সেটিংস এর গেম মোটামুটি ভালোই স্মুথ প্লে করতে পারবেন। তো এই ফোনটির প্রসেসর কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে Android 10, সাথে কালার ওয়েস 10.5। আর এই ফোনটি ভিভো 2টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটির টপ ভেরিয়েন্ট হবে 128 GB, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হবে 664 GB থেকে, এখানে ব্যবহার করা হবে LPDDR4X RAM সাথে UFS 2.1 Stress, এখানে এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটিতে আপনি মোটামুটি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ফোনটিতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে থাকবে 3.5 mm অডিও জ্যাক, গ্লোবাল NFC সাপোর্ট, এবং এই ফোনটিতে দেওয়া হবে USB Type-C পোর্ট। অর্থাৎ এক কথায় একটি ফোনের যেসব আমাদের প্রয়োজনীয় সেন্সর দরকার সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। ভিভো S7e এই ফোনটিতে ব্যবহার করা হবে 5000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 30W এর ফাস্ট চার্জার। এই ফোনটিতে আপনি মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং দ্রুতই এই ফোনটি চার্জও করতে পারবেন। এবার এই ফোনটির দাম নিয়ে আলোচনা করা যাক। ভিভো S7e আশা করা হচ্ছে এই ফোনটির দাম ইন্ডিয়ান রুপিতে হবে 25,000 রুপির আশেপাশে, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 28 থেকে 30,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়।
তবে বাংলাদেশে অফিসিয়ালি এই ফোনটি আসতে একটু লেটও হতে পারে, তবে আনঅফিসিয়ালি তার আগেই পাওয়া যাবে। তো এই ফোনটির বাজেট অনুযায়ী এই ফোনটির স্পেসিফিকেশন আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি। এখানে আপনি পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, 5G কানেক্টিভিটি, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। ওভারঅল বিবেচনা করলে আপনি যদি একটি 5G ফোন কিনতে চান মিড বাজেট সেগমেন্টে, তাহলে এই ফোনটি আপনি নিতেই পারেন। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনাকে যেটাই বলে থাকি অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।